हेलो फ्रेंड्स, दिस इज अमित। वेलकम टू माय चैनल रीड इज टॉम। और आज के हमें डिस्कस करते चले डब्ल्यूएच वर्डर साथे एवर जोग हुए जे वर्ड्सगुली तैरी है से समस्त वर्ड्सगुली के आम्रा की भावे अप्लाई करते पारी, जेमन व्हेन एवर, व्हेयर एवर, व्हाट एवर एटसेट्रा। एगुलोर भिन्न भिन्न रकम व्यवहार एग्जाम्पल्सर माध्यमे तुम्हारा आज के वीडियोर माध्यमे बुझे नाओ और यूज करो। ओके, सो लेट्स स्टार्ट। Whatever, what এর সাথে ever যোগ করে তৈরি হয় whatever। এটির অর্থ হলো যা কিছুই হোক বা যাই ঘটুক। ওকে, যখন এমন কোনো বেঙ্গলি লাইনস আমরা তৈরি করি যেখানে যাই ঘটুক বা যা কিছুই হোক এমন কিছু শব্দ আমরা ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি whatever। তো চলো কেমনভাবে এটা ব্যবহার হতে পারে কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। Whatever happened wasn't bad, অর্থাৎ যাই ঘটেছে খারাপ ছিল না এমন সেন্সে। আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হোয়াট এভার আই সেইড ফর আ রিজন, যা কিছুই আমি বলেছি একটা কারণে বলেছি এমন সেন্সে ব্যবহার করতে পারো হোয়াট এভারকে। ওকে, সো তোমরাও ট্রাই করো। হোয়াটস এভার, এটির অর্থ হলো যাই হোক না কেন, যাই হোক না কেন আমি ওই কাজটা করে ছাড়বো এমন ধরনের সেন্সে হোয়াটস এভার অ্যাপ্লাই করতে পারো। For example, I have no more to say whatsoever. Jai hok na keno, amar ar kichu bolar nei. Emon sense. Aro ekta example dekha jak. Listen, I have no interest whatsoever. Orthat, shono, jai hok na keno, amar kono agroho nei. Okay? Emon sense. Byabohar korte paro whatsoever. Okay? So try that. Whoever. Who er sathe ever jog kore? Whoever. এটির অর্থ হলো যে কেউ বা যেই এমন সেন্সে। ওকে, এক্সাম্পলস দেখে নেওয়া যাক। হু এভার ডাজ দ্যাট উইল বি প্রেজড, অর্থাৎ যেই এটা করুক প্রশংসিত হবে, এই কাজটা যেই করুক না কেন সে প্রশংসিত হবে এমন সেন্সে। ওকে, ট্রাই করতে পারো হু এভার। চলো আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হু এভার উড রাইট দ্য স্টোরি শুড বি রিওয়ার্ডেড, যে কেউ গল্পটি লিখবে তাকে পুরস্কৃত করা উচিত এমন সেন্সে। ওকে, তো ব্যবহার করো তোমরা হু এভার। হোয়েনএভার, হোয়েনের সাথে এভার যোগ করে হোয়েনএভার, এটির অর্থ হলো যখনই, অর্থাৎ এটি একটি টাইমকে রেফার করে, কোনো একটা নির্দিষ্ট সময়কালকে বুঝিয়ে দেয়। তো সেই যখনই সেন্সে কিভাবে অ্যাপ্লাই হয় চলো কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। হোয়েনএভার ইউ গেট সাম টাইম কাম, যখনই তুমি সময় পাবে এসো। ওকে, এই যখনই অর্থে ব্যবহার করতে পারো whenever। আর একটা ট্রাই করা যাক। whenever you wanna talk dial my number, যখনই তুমি কথা বলতে চাইবে আমার নাম্বারটা ডায়াল করো এমন সেন্সে। এখানে যে wanna ব্যবহার করলাম এটার অর্থ হচ্ছে want to। তো এই wanna, gonna, gotta এগুলোর উপরে যে এই সমস্ত যে কন্ট্রাকশনসগুলো হয় এগুলোর উপরে আমি একটি ভিডিও করেছিলাম, যদি তোমরা সেটি না দেখে থাকো দেখে নিও, আমি তার লিঙ্কটা উপরে দিয়ে দিলাম। তাহলে এইগুলোর ব্যবহার কিভাবে করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারবে। হুমএভার, হুমের সাথে এভার যোগ করে হুমএভার, এটির অর্থ হলো যাকেই বা যার সাথেই। ওকে, তো কেমন ধরনের সেন্সে এটা ব্যবহার হতে পারে চলো কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। ইউ ক্যান হায়ার হুমএভার ইউ লাইক, তোমার যাকেই পছন্দ তাকেই তুমি নিযুক্ত করতে পারো এমন সেন্সে। ওকে, আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। শি ক্যান প্লে উইথ হুমএভার শি ওয়ান্টস, অর্থাৎ তার যার সাথেই ইচ্ছা তার সাথেই সে খেলতে পারে এমন সেন্সে। ওকে, সো ট্রাই দ্যাট। ওয়্যারএভার, ওয়্যারের সাথে এভার যোগ করে ওয়্যারএভার, ওয়্যার অর্থাৎ যেখানে আর তার সাথে এভার যোগ করে হয়ে যাচ্ছে যেখানেই। ওকে, তো এমন যেখানেই সেন্সে অ্যাপ্লাই করো ওয়্যারএভার। কীভাবে অ্যাপ্লাই হয় চলো এক্সাম্পলস দেখে নেওয়া যাক। ওয়্যারএভার ইউ গো নেভার ফরগেট মি, যেখানেই যাও না কেন আমায় কখনো ভুলো না এমন সেন্সে। ওকে, ওয়্যারএভার। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওয়্যারএভার শি ইজ ফাইন, সে যেখানেই আছে ভালো আছে এমন সেন্সে। ওকে, সো তোমরা এমন ধরনের সেন্টেন্সেস বানিয়ে ট্রাই করো। হাউএভার, হাউয়ের সাথে এভার যোগ করে হাউএভার, এটির অর্থ হলো তবে বা তবে যাই হোক এমন সেন্সে। ওকে, এটা অ্যাপ্লাই হয়ে থাকে। তো এটা কেমনভাবে ব্যবহার হতে পারে চলো কয়েকটা এক্সাম্পলসের মাধ্যমে সেটা বুঝে নেওয়া যাক। আই ওয়ান্ট টু বাই দিস বুক, হাউএভার আই হ্যাভ অলরেডি রেড ইট,
অর্থাৎ আমি এই বইটা কিনতে চাই, তবে যাই হোক ইতিমধ্যেই আমি এটা পড়ে ফেলেছি, এমন সেন্সে। আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। She needed some money, however, I couldn't provide enough. অর্থাৎ তার কিছু টাকার প্রয়োজন ছিল, তবে আমি পর্যাপ্ত দিতে পারিনি, এমন সেন্সে। তবে অর্থে ব্যবহার করতে পারো however, সো ট্রাই করো। Whichever, which এর সাথে ever যোগ হয়ে তৈরি হয় whichever। এর অর্থ হলো যে কোনো বা যে কোনো টাই। ওকে, তো কেমন ভাবে ব্যবহার হতে পারে চলো কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। Whichever path you choose, I will follow you. যে কোনো রাস্তাই তুমি নির্বাচন করো না কেন, আমি তোমায় অনুসরণ করব, এমন সেন্সে। ওকে, চলো আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইউ ক্যান হ্যাভ কোল্ড কফি অর হট টি, whichever ইউ প্রেফার। অর্থাৎ তুমি ঠান্ডা কফি বা গরম চা যে কোনোটাই পেতে পারো যেটা তুমি পছন্দ করো, এমন সেন্সে। ওকে, যে কোনোটাই অর্থে বা যে কোনো অর্থে, সো ট্রাই করো এমন ধরনের বিভিন্ন রকম সেন্টেন্সেস। সো ফ্রেন্ডস, এই সমস্ত WH ওয়ার্ডসের সাথে যে এভার যোগ হয়ে যে সমস্ত ওয়ার্ডসগুলো তৈরি হচ্ছে তাদের ইউজগুলোকে ঠিকভাবে বুঝে নাও, আর তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কনভারসেশনসের মধ্যে এই ধরনের সেন্টেন্সেস অ্যাপ্লাই করার চেষ্টা করো। যত ইউজ করবে তবেই কিন্তু বেশি প্র্যাকটিস হবে এবং তবেই এগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে শিখে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট কুল ওয়ার্ডটি হলো রিফ্রেইন। এই রিফ্রেইন যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ দাঁড়ায় সংযত থাকা বা বিরত থাকা। এটির নিয়ারেস্ট মিনিং যে ওয়ার্ডটি হতে পারে সেটি হলো অ্যাবস্টেইন। ওকে, অ্যাবস্টেইন। ফর এক্সাম্পল, প্লিজ রিফ্রেইন ফ্রম শাউটিং ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে চেঁচামেচি করা থেকে সংযত থাকো, এমন সেন্সে ব্যবহার করতে পারো রিফ্রেইন। আজকের সেকেন্ড কুল ওয়ার্ডটি হলো বিমন। ওকে, বিমন, এটি একটি ভার্ব, এর অর্থ হলো বিলাপ করা বা আক্ষেপ করা। এর নিয়ারেস্ট মিনিং হতে পারে ল্যামেন্ট। ওকে, ফর এক্সাম্পল, দ্য প্লেয়ার ইজ বিমনিং হিজ লস, খেলোয়াড়টি তার হারের আক্ষেপ করছে, এমন সেন্সে বিমন। ওকে, সো ট্রাই দিস ওয়ার্ডস। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেল থেকে আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে নিও এবং সেখান থেকে অল অপশনটাকে সিলেক্ট করে নিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই। Thank you.